সিনেমার শুরুতে আমরা নুরেমিচি নামের একটি ছেলেকে দেখি। সে তার স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছিল। এই সময় টিভিতে জানানো হয় প্রতি বছরের মতো আজকেও মুশিমো শহরে ফায়ার ওয়ার্কস ফেস্টিভ্যাল উদযাপন করা হবে। এরপর যাবার সময় রাস্তায় নুরেমিচিকে তার বন্ধুরা জয়েন করে। এদের মধ্যে ইনোসুকে নুরেমিচির বেস্ট ফ্রেন্ড ছিল। একসময় নুরেমিচি নদীর ধারে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। এই মেয়েটির নাম হচ্ছে নাজুনা। নুরেমিচি কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। আসলে সে নাজুনাকে পছন্দ করত। এরপর আমরা নাজুনাকে দেখি। পানির মধ্যে থেকে সে একটা অদ্ভুত বল কুড়িয়ে পায়। এরপর আমরা স্কুলের সিন দেখি। নুরেমিচি চুপি চুপি নাজুনাকে দেখে যাচ্ছিল। তখন এখানে ইনোসুকে আসে। সে নুরেমিচিকে জ্বালানোর জন্য বলে সে নাজুনাকে প্রপোজ করবে। তবে সঙ্গে সঙ্গে ইনোসুকে লজ্জা পেয়ে যায় এটা ভেবে, যদি নাজুনা তাকে রিজেক্ট করে দেয়। এরপর আজকে ক্লাসে টিচার মিউরো তাদের সকলকে অনুষ্ঠানে যাবার কথা জিজ্ঞাসা করে। তখন একটি ছেলে টিচারকে প্রশ্ন করে, সে কি তার বয়ফ্রেন্ডের সাথে ফেস্টিভ্যালে যাবে। এই কথা শুনে টিচারটি একটু এম্বারেস হয়ে যায়। এই সময় নুরেমিচি নাজুনাকে দেখে। আজকে নাজুনাকে একটু স্যাড লাগছিল। এরপর স্টাফ রুমে আমরা টিচার মিউরাকে দেখি। সে একটা অন্য টিচারের সাথে ফেস্টিভ্যালে যাওয়ার প্ল্যান করছিল, আর সত্যি করেই এই টিচারটি তার বয়ফ্রেন্ড ছিল। তখন এখানে নাজুনা আসে। সে টিচারকে তার স্কুল ট্রান্সফারের লেটার দেয়। আসলে নাজুনার মা তার নতুন বয়ফ্রেন্ডের সাথে অন্য শহরে শিফট হচ্ছিল। নাজুনার পরিবারের ব্যাপারে সবকিছু আমরা আগে জানতে পারবো। তো এরপর আমরা নুরেমিচি আর ইনোসুকোকে দেখি। আজকে তাদের পুল পরিষ্কার করার পালা ছিল। এখানে তারা নাজুনাকে দেখে। তখন ইনোসুকো কিছু কাজের জন্য এখান থেকে চলে যায়। নুরেমিচি একাই কাজ শুরু করে। এমনিতে তো নুরেমিচি একটু সাই প্রকৃতির ছেলে ছিল, তবু সে সাহস করে নাজুনার সাথে কথা বলে। নাজুনা জানায় সে এমনি এখানে বসে রয়েছে। তখন নুরেমিচি নাজুনার পাশে সে বলটিকে দেখতে পায়। এখানে ইনোসুকে ফিরে আসে। তারা দুজনে একটা 50 মিটারের সুইমিং রেস লাগানোর কথা ভাবে। খেলাটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য তারা একটা শর্ত লাগায়। নুরেমিচি বলে সে জিতলে তাকে একটা 1 পিসের ফার্স্ট এডিশন দিতে হবে। ইনোসুকে বলে সে জিতলে সে নাজুনাকে প্রপোজ করে দেবে। এই কথা শুনে নুরেমিচি শক হয়ে যায়। ওদিক থেকে নাজুনা তাদের রেস লাগাতে দেখে নিজেও এতে জয়েন করে। সেও একটা শর্ত রাখে। সে বলে যদি সে জেতে তাহলে তাদের তার একটা কথা শুনতে হবে। এরপর রেস শুরু হলে পানির মধ্যে নুরেমিচি নাজুনাকে দেখে। এমন একটা মোমেন্ট ক্রিয়েট হয় যে নুরেমিচি রেস থেকে ডিস্ট্রাক্ট হয়ে যায়। তার পা পুলের বাইরে থাকা একটা স্ট্যান্ডে গিয়ে লাগে। আর এদিকে ইনোসুকে সেকেন্ড হয়ে যায়। নাজুনা প্রথম হয়েছিল। শর্ত অনুযায়ী নাজুনা ইনোসুকোকে আজকের ফেস্টিভ্যাল একসাথে দেখতে যাওয়ার জন্য ইনভাইট করে। সেখানে ইনোসুকোকে প্রপোজ করে দেয়। এরপর আমরা আবার ক্লাসরুমের সিন দেখি। কিছুজন এই ব্যাপারে তর্ক করছিল যে ফায়ার ওয়ার্কস গোল হয় নাকি ফ্ল্যাট। এই জিনিসটা একটু অদ্ভুত মনে হলেও আগে গিয়ে আমরা এটার ব্যাপারে জানতে পারবো। তো সাধারণভাবেই ফায়ার ওয়ার্কস গোল হয়ে থাকে, কিন্তু এদের মধ্যে কিছুজন রায় দেয় ফায়ার ওয়ার্কস ফ্ল্যাট হয়ে থাকে। মিনুরু নামের একটি ছেলে বলে তার দাদু তাকে একবার বলেছিল ফায়ার ওয়ার্কস ফ্ল্যাট হয়। এবার তারা এই সমস্যার সমাধান করার জন্য লাইট হাউসে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখান থেকে তারা দেখবে ফায়ার ওয়ার্কস ফ্ল্যাট হয় নাকি গোল। এদের মধ্যে ইনোসুকে লাইট হাউসে যাওয়ার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল। এর কারণ আমরা আগে জানতে পারবো। এরপর নুরেমিচি যখন তার ঘরে পৌঁছায় তখন সে দেখে সেখানে আগে থেকেই ইনোসুকে তার জন্য অপেক্ষা করছে। গেম খেলতে খেলতে ইনোসুকে জানায় ফায়ার ওয়ার্কস কখনোই ফ্ল্যাট হয় না, রিয়েল ওয়ার্ল্ডে সবসময় ফায়ার ওয়ার্কস গোল হয়। নুরেমিচি ইনোসুকে এই কথাটি স্কুলে কেন বলেনি জানতে চাইলে ইনোসুকে বলে কারণ সে তাদের সাথে ফায়ার ওয়ার্কস দেখতে যেতে চায়। অন্যদিকে আমরা বাকিদের দেখি, যারা একটা মাতালের কাছ থেকে জানতে পারে ফায়ার ওয়ার্কস ফ্ল্যাট হয়। এই কথা শুনে তাদের বিশ্বাস আরো মজবুত হয়ে যায়। 5টা বাজলে ইনোসুকে আর নুরেমিচি লাইট হাউসে যাবার জন্য তৈরি হয়। আজকে পুলে নুরেমিচির পায়ে ভালোই আঘাত লেগেছিল। ইনোসুকে তাকে তার বাবার ক্লিনিকে গিয়ে ট্রিটমেন্ট করে আসতে বলে। যাবার আগে ইনোসুকে নুরেমিচিকে বলে যদি সে কোথাও নাজুনাকে দেখে তাহলে তাকে যেন বলে দেয় সে তার সাথে ফেস্টিভ্যালে যেতে পারবে না। এই কথা শুনে নুরেমিচি একটু অবাক হয়ে যায়। ইনোসুকে বলে পুলে নাজুনা তাকে ফেস্টিভ্যালে যাওয়ার জন্য ইনভাইট করেছিল। নুরেমিচি ইনোসুকের কাছে জানতে চায় সে কেন যাচ্ছে না। এই কথা শুনে ইনোসুকে জানায় নাজুনার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। এরপর সে এখান থেকে চলে যায়। নুরেমিচি ইনোসুকের বাবার ক্লিনিকে যায়। এখানে নুরেমিচি জানতে পারে ইনোসুকের বাবা তাকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করে দিয়েছে, আর এটাই কারণ ছিল যার জন্য ইনোসুকে তার বন্ধুদের বেশি সময় দিচ্ছিল। তো এদিকে ইনোসুকে তার বাকি বন্ধুদের সাথে যোগ দেয়। ইনোসুকে তাদের নুরেমিচির কথা জানালে তারা নুরেমিচিকে সাথে নেবার জন্য ক্লিনিকে যাবার সিদ্ধান্ত নেয়। ক্লিনিকের মধ্যে নাজুনা সত্যি ইনোসুকের জন্য অপেক্ষা করছিল। নুরেমিচি তাকে জানায় ইনোসুকে আসবে না। এই কথা শুনে নাজুনা ফিরে যেতে থাকে। তখন নুরেমিচিও তার সাথে যায়। তাদের দুজনের মধ্যে কিছু কথা হয়। নাজুনা নুরেমিচিকে জিজ্ঞাসা করে যদি সে তাকে ইনভাইট করত তাহলে সেও কি তাকে এইভাবে ধোকা দিত। নাজুনা বলে সে ডিসাইড করেছিল যে রেসে জিতবে সে তাকে ইনভাইট করবে। তার বিশ্বাস ছিল নুরেমিচি এই রেসটা জিতবে, কিন্তু সে জেতে না, এই জন্য তাকে ইনোসুকে ইনভাইট করতে হয়। এছাড়াও নাজুনা নুরেমিচিকে জানায় সে তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এই সময় এখানে নাজুনার মা চলে আসে আর নাজুনাকে ধরে ফেলে। নাজুনা নুরেমিচিকে তাকে সাহায্য করতে বলে, কিন্তু এখন নুরেমিচি একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। যখন সে সবকিছু বুঝতে পারে ততক্ষণে নাজুনা এখান থেকে চলে গিয়েছিল। এই সময় এখানে ইনোসুকে আর বাকিরাও চলে আসে। নুরেমিচি ইনোসুকের উপরে খুবই রেগে যায়। বাকিরা বুঝতে পারছিল না এসব কি হচ্ছে, কারণ নুরেমিচি আর ইনোসুকে তো বেস্ট ফ্রেন্ড ছিল।
নরমিচি নাজুনার জিনিসগুলোর মধ্যে সে বলটিকে নিচে পড়ে থাকতে দেখে। সে বলটিকে হাতে তুলে নিয়ে বলে, কি হতো যদি আমি সেদিন রেসটা জিতে যেতাম? নরমিচি বলটাকে জোর সামনের দিকে ছুড়ে দেয়। মুহূর্তেই সবকিছু থমকে যায়। সবকিছু পিছিয়ে সেই সময় চলে আসে যখন রেসটা শুরু হচ্ছিল। এইবারে নরমিচি ডিস্ট্রাক্ট না হয়ে রেসটাকে জিতে যায় আর নাজুনা তাকে ফেস্টিভ্যালে যাওয়ার জন্য ইনভাইট করে। এরপর আগের বারের মতোই নোসুকে আর নরমিচি বাড়িতে গেম খেলা করছিল। একটা সময় নরমিচি জানলা দিয়ে নাজুনাকে আসতে দেখে। তখন সে ইনোসুকে কিছু একটা বাহানা দিয়ে নিচে চলে যায়। নাজুনার কলিং বেলটাকে বাজানোর আগে সে তাকে আটকে দেয়। নরমিচি ইনোসুকে নাজুনার আসার কথা জানাতে চাইছিল না। তখনই উপর থেকে ইনোসুকে বলে তাদের লাইট হাউসে যাওয়ার সময় হয়ে গেছে আর সে নিচে আসতে থাকে। নরমিচি কি করবে ভেবে না পেয়ে নাজুনাকে সাইকেলে বসিয়ে এখান থেকে পালাতে শুরু করে। তখন ইনোসুকে তাদের দেখে ফেলে। ইনোসুকে তাদের একসাথে দেখে একটু রেগে যায়। নাজুনা নরমিচিকে জিজ্ঞাসা করে তারা কোথায় যাচ্ছে। নরমিচি জানায় সে জানে না তারা কোথায় যাচ্ছে। এই কথা শুনে নাজুনা হাসতে শুরু করে। এদিকে ইনোসুকে তার বাকি বন্ধুদের কাছে আসে। বাকিরা লক্ষ্য করে আজকে ইনোসুকে একটু রেগে আছে। এরপর নরমিচি নাজুনাকে নিয়ে একটা ট্রেন স্টেশনে আসে। নরমিচি নাজুনার কাছে জানতে চায় সে কি সত্যিই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। নাজুনা বলে সে একা নয়, সেও তার সাথে যাচ্ছে। এ কথা শুনে নরমিচি শক হয়ে যায়। সে বলে তাকে তো ফেস্টিভ্যালে যাওয়ার জন্য ইনভাইট করা হয়েছিল। নাজুনা বলে তার আসল প্ল্যান কখনো এটা ছিল না। সিন শিফট হয় আর আমরা নরমিচিকে একটা ফিমেল টয়লেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখি। ড্রেস চেঞ্জ করতে করতে নাজুনা বলে মেয়ে হওয়ার জন্য সে নিজের বয়স লুকিয়ে খুব সহজেই কাজ পেয়ে যাবে। এরপর নাজুনা বাইরে এলে নরমিচি তাকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। এরপর তারা ট্রেনের জন্য অপেক্ষা করছিল। ট্রেন আসলে নাজুনা আবার নরমিচিকে তার সাথে যাবার কথা শোধায়। নরমিচি কিছুই বলতে পারে না। এই সময় এখানে নাজুনার মা আর সৎ বাবা চলে আসে। নাজুনা পালানোর চেষ্টা করে কিন্তু তার মা তাকে ধরে ফেলে। নাজুনা নরমিচিকে তাকে সাহায্য করতে বলে। এই ধরাধরিতে নাজুনার হাত থেকে সেই বলটি নিচে পড়ে যায়। বলটি নিচে পড়তেই তার আওয়াজে নরমিচির আগের সমস্ত ঘটনা মনে পড়তে থাকে, কিভাবে আগের বার সে নাজুনাকে হারিয়েছিল। নরমিচি সাহস করে নাজুনাকে সাহায্য করতে যায়। তখন নাজুনার সৎ বাবা তাকে একটা পাঞ্চ করে আর নরমিচি নিচে পড়ে যায়। এরপর তারা নাজুনাকে নিয়ে এখান থেকে চলে যায়। আবার নাজুনাকে হারানোর জন্য নরমিচি আপসেট হয়ে যায়। এরপর সে বলটিকে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। রাস্তায় তার বাকি বন্ধুদের সাথে দেখা হয়। ইনোসুকে নরমিচির কাছে জানতে চায় এসব কি ছিল। নরমিচি জানায় ঘটনাটি খুবই জটিল। আজকে পুলে নাজুনা তাকে ফায়ারওয়ার্কস দেখতে যাওয়ার জন্য ইনভাইট করেছিল। ইনোসুকে জিজ্ঞাসা করে তারা কি এখন ডেট করছে। নরমিচি কিছুই বলতে পারে না। ইনোসুকে নরমিচিকে বলে সে খুবই অদ্ভুত আর রাগ করে এখান থেকে চলে যায়। এরপর তারা সকলে লাইট হাউসে আসে। ফায়ারওয়ার্কস ব্লাস্ট হওয়া শুরু হলে নরমিচি অবাক হয়ে যায়, কারণ এই ফায়ারওয়ার্কস গুলো ফ্ল্যাট ছিল। নরমিচির ইনোসুকের আগের বলা কথাগুলো মনে পড়তে থাকে। রিয়েল দুনিয়ায় কখনোই ফায়ারওয়ার্কস ফ্ল্যাট হয় না, এর মানে এটা রিয়েল দুনিয়া নয়। নরমিচি বলটিকে নিয়ে বলে কি হতো যদি আমি নাজুনার সাথে ট্রেনে উঠে পড়তাম। নরমিচি বলটিকে সামনে ছুড়ে দেয়। সবকিছু আবার স্তব্ধ হয়ে যায়। নরমিচি সেই সময় চলে আসে যখন সে নাজুনাকে সাহায্য করছিল। এবার লোকটি তাকে পাঞ্চ করলে নরমিচি এটা থেকে বেঁচে যায় আর নাজুনাকে ছাড়িয়ে ট্রেনে উঠে পড়ে। ওঠার আগে সে বলটিকেও কুড়িয়ে নেয়। নাজুনা নরমিচিকে এভাবে তাকে বাঁচাতে দেখে তারপর খুবই ইমপ্রেস হয়ে যায়। নরমিচি নাজুনাকে তার বাবার কথা জিজ্ঞাসা করলে নাজুনা জানায় যখন সে ছোট ছিল তখন তার মা তার বয়ফ্রেন্ডের সাথে তার বাবাকে চিট করে। এর কিছুদিন পর তার বাবা গায়েব হয়ে যায়। এখন তার মা অন্য একটা বয়ফ্রেন্ডের সাথে অন্য জায়গায় শিফট হচ্ছে। নরমিচি জানতে চায় এখন সে কোথায় যাবে। নাজুনা বলে সে টোকিওতে গিয়ে কোনো একটা ক্লাবে কাজ করবে। নাজুনা নরমিচিকে তার স্বপ্নের কথা জানায়। সে একজন সিঙ্গার হতে চায়। যখন ট্রেনটা একটা ক্রসিং পার করছিল তখন সেখানে ইনোসুকে আর বাকিরা তাদের একসাথে ট্রেনের মধ্যে দেখে ফেলে। ট্রেন চলতে শুরু করলে ইনোসুকে ট্রেনের পিছনে ছুটতে শুরু করে। এই সময় নাজুনার মাও তাকে দেখে ফেলে। তারা সকলে নাজুনার নরমিচির পিছু করতে শুরু করে। নরমিচি নাজুনাকে নিয়ে সামনের স্টেশনে নেমে পড়ে। সামনে লাইট হাউসটিকে দেখে নরমিচি নাজুনাকে নিয়ে সেই দিকে যেতে শুরু করে। এরপর আমরা টিচার মিউরো আর তার বয়ফ্রেন্ডকে দেখি যারা একসাথে ফায়ারওয়ার্কস দেখতে যাচ্ছিল। নরমিচি আর নাজুনা তাদের ইগনোর করে আগে চলে যায়। প্রথমে ইনোসুকে আর বাকিরা, এরপর নাজুনার মা বাবা তাদের পাশ দিয়ে আগে চলে যায়। এইসব দিকে টিচার মিউরা একটু কনফিউজ হয়ে যায়। তারা বুঝতে পারে না এখানে কি চলছে। এদিকে নরমিচি নাজুনাকে বলে যদি সেখান থেকে চলেই যায় তাহলে অন্তত আজকের দিনটা সে তার সাথে কাটাতে চায়। পালাতে পালাতে তারা লাইট হাউসে চলে আসে। ফায়ারওয়ার্কস শুরু হলে এবার দেখা যায় সেগুলো আগের বাড়ির থেকেও আলাদা ছিল। নরমিচি নাজুনাকে বলে এটা রিয়েল ওয়ার্ল্ড নয়, রিয়েল ওয়ার্ল্ডে ফায়ারওয়ার্কস এমন হয় না। নাজুনা বলে যদি আমরা একসাথে থাকতে পারি তাহলে কোনো যায় আসে না, এই দুনিয়া কেমন। এরপর তারা ডান্স করতে শুরু করে। তাদের মধ্যে একটা রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়। এই সময় নিচে ইনোসুকে আর বাকিরা চলে এসেছিল। নরমিচি নাজুনাকে বলটি দিয়ে এটা ভেবে ছুটতে বলে যদি তার পরিবার আর ইনোসুকে তাদের দেখতে না পেত। তখনই এখানে ইনোসুকে চলে আসে আর সে নরমিচিকে ধাক্কা দিয়ে দেয়। নরমিচি নিজেকে সামলাতে পারে না, নাজুনার সাথে এসে নিচে পড়ে যায়। নিচে পড়তে পড়তে নরমিচি বলটিকে জোরে সমুদ্রের দিকে ছুড়ে দেয়।
আর আবার সব কিছু স্তব্ধ হয়ে যায়। এখন তারা ট্রেনের মধ্যে ছিল। নুরমিচি নাজুনাকে নিয়ে ট্রেনের মধ্যে লুকিয়ে পড়ে, এজন্য এবার কেউই তাদের দেখতে পায় না। তবে পরের স্টেশনে নাজুনার মা তাদের জন্য অপেক্ষা করত। কিন্তু এবার আমরা দেখি ট্রেনটি অন্য রাস্তা দিয়ে চলে যায়। ট্রেনের মধ্যে নুরমিচি নাজুনাকে প্রথম থেকে যা কিছু হয়েছে সব কিছু বলে, কিন্তু নাজুনার এসব কিছুই মনে ছিল না। নুরমিচি বলে তার কথাগুলো অদ্ভুত, এই জন্য হয়তো সে বিশ্বাস করতে পারছে না। নাজুনা জবাব দেয় সে তার সব কথাকেই বিশ্বাস করে। এরপর তারা আবার মোশিমোরি স্টেশনে নামে। শহরের চারিদিকে আমরা একটা লেয়ার দেখতে পাই, মনে হচ্ছিল তারা যেন একটা বলের মধ্যে রয়েছে। আশেপাশে তারা কোনো মানুষকে দেখতে পায় না। এটা দেখে নুরমিচি একটু টেনশনে পড়ে যায়। নাজুনা বলে এটাই কি সেই দুনিয়া যেটা তুমি চেয়েছিলে? নুরমিচি জবাব দেয় যদি বলটিকে সে এই ভেবে ছোড়ে যে দুনিয়া যেমন ছিল তেমনই হয়ে যাক তাহলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? কিন্তু যদি এমনটা হয় তাহলে সে নাজুনাকে হারিয়ে ফেলবে। নুরমিচি বলে সে কখনো এই দুনিয়াকে ঠিক করবে না, তার সাথে থাকার জন্য সে সবকিছুই করতে পারবে। নুরমিচির এই অবস্থা দেখে নাজুনা একটু উদাস হয়ে যায়। এরপর সে নুরমিচিকে একসাথে সুইমিং করার কথা বলে। নদীর ধারে এসে নাজুনা তার ড্রেস খুলে জলে নামতে যায়। নাজুনাকে এইভাবে দেখে নুরমিচি একটু লজ্জা পেয়ে যায়। তখনই নাজুনা পা পিছলে নদীতে পড়ে যায়। কিছু সময় হয়ে গেলেও সে নদী থেকে ওঠে না। নুরমিচি খুবই ভয় পেয়ে যায়। তখনই নাজুনা জলের উপরে উঠে আসে। সে নুরমিচিকে প্রশ্ন করে আবার তাদের কখন কোন দুনিয়ায় দেখা হবে। নুরমিচি তাকে কিছুই বলতে পারে না। এই সময় নদী ধারে আমরা একটা মাতাল লোককে দেখি যে বলটিকে পড়ে থাকতে দেখে এটাকে কোনো বাজি ভেবে আকাশে ফায়ার করে দেয়। এদিকে নুরমিচি যখন নাজুনাকে তার মনের কথা জানাতে যাবে তখনই সে আকাশে বলটিকে লক্ষ্য করে। বলটি হাওয়ার মধ্যে বড় হতে শুরু করে। লাইট হাউসের উপর থেকে ইনুসুকা আর বাকিরাও এটা দেখছিল। বলটি একটা বড় গ্লাসে পরিবর্তন হয়ে ভেঙে তার টুকরোগুলো নিচে পড়তে শুরু করে। এক একটা টুকরোর মধ্যে নাজুনার নুরমিচির একটা আলাদা আলাদা রিয়ালিটি ছিল। তাদের প্রত্যেকটা ডিসিশনের কি কি পরিণাম হতে পারত সবকিছু এই টুকরোগুলোর মধ্যে দেখা যাচ্ছিল। এমনকি ইনুসুকেও একটা টুকরোর মধ্যে নাজুনাকে নিজের সাথে দেখতে পাই। নাজুনা একটা টুকরোতে নুরমিচিকে নিজের সাথে টোকিও শহরে দেখতে পায়। যদি নুরমিচি তার সাথে যেত তাহলে হয়তো এটাই তাদের রিয়ালিটি হতো। এটা দেখে নাজুনার চোখে জল চলে আসে। এদিকে আমরা নুরমিচিকে দেখি, সে একটা টুকরোকে ধরে যার মধ্যে সে আর নাজুনা টোকিও শহরে একসাথে ছিল। এটা দেখে নুরমিচিও নদীতে ঝাঁপ দিয়ে দেয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। নাজুনা বলে সে তার জন্য অপেক্ষা করবে। এরপর নাজুনা এখান থেকে চলে যায়। সিন শিফট হয় আর আমরা স্কুলের টিচার মিউরাকে সকলের অ্যাটেন্ডেন্স নিতে দেখি। এখানে টিচার মিউরা নাজুনার নাম নেয় না আর নুরমিচি অ্যাবসেন্ট ছিল। এইভাবে একটা সাসপেন্সের সাথে সিনেমা এখানে শেষ হয়ে যায়। তো এই সিনেমাটা দেখে তোমরা একটু কনফিউজ হয়ে যেতে পারো, তবে মাঙ্গাতে এটার এন্ডিংটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই মুভিটা ইউটিউবে হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে, যদি তোমরা চাও তো দেখে নিতে পারো। এরপরেও যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এই টপিকে আর একটা ভিডিও বানাবো, যেটাতে এই মুভির কী কী ইভেন্ট তোমরা বুঝতে পারোনি সেই বিষয়ে আমি ডিসকাস করব। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।